Pretty, mashallah. Thank you. That's right. But I want to show you the chicken cocktail. Oh, wow, that's pretty. Where Assalamualaikum everyone, welcome back to my page Happy Bangladeshi Mom USA. আমি হ্যাপি বলছি ইউএসএ থেকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা একটু অন্যরকম একটা ভিডিও। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রতি বছর একদিন আমরা মসজিদে ইফতার স্পন্সর করি, তো আজকে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমাদের বাসা থেকে প্রায় 10 মিনিটের ড্রাইভ আজকে যে মসজিদটা আপনাদেরকে দেখাচ্ছি, তো এই মসজিদে আমরা রেগুলার যাই মসজিদ, সেই সাথে এটা পাশাপাশি বাচ্চাদের ইসলামিক স্কুল, আমার মেয়েরা এখানেই যায়। তো চলুন প্রথমে ইফতার আইটেমে কি কি থাকছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। Baba ganou, hummus, salad, fava salad, and grape leaves. I love those. We have chicken shawarma. Gorgeous. We have pizza. We have pizza. We have juice. Pizza and bread. Bread. এই পাশটা হচ্ছে মেয়েদের জন্য, ছেলে আর মেয়ে সবার কিন্তু একই আইটেম। এটা হচ্ছে মসজিদের বেসমেন্ট, বেসমেন্টে খাবারের আয়োজন করা হয়। এখানে হচ্ছে পিজা, এখানে হচ্ছে জুস, তারপর এখানে হচ্ছে সব স্পুন এন্ড টিস্যু, এখানে হচ্ছে ভাবি, এখানে হচ্ছে প্লেট, আর এখানে হচ্ছে রাইস, পাস্তা, চিকেন, এখানে বিফ, এখানে চিকেন মশলা, সমোসা, এই আজকে হচ্ছে সব আর এই পাশে হচ্ছে চা, এটা ছেলেদের জন্য, ও পাশে মেয়েদের জন্য আছে। এই পাশে হচ্ছে ছেলেদের ড্রিঙ্কস, এই পাশে হচ্ছে ছেলেরা বসবে আর ওই সাইডটাতে মেয়েরা বসবে, আর এদিকে হচ্ছে সব ছেলেদের খাবার, এক সাইডে ছেলেরা এক সাইডে মেয়েরা আর কি। এগুলো হচ্ছে সব অ্যারাবিয়ান খাবার, আর বাচ্চাদের জন্য পিজা, জুস, এখানে ব্রেড, আর সব ওয়ান টাইম প্লেট। এখানে হচ্ছে চা, আর এটা ছেলেদের চা, এটা মেয়েদের চা, আর এই সাইডটা হচ্ছে মেয়েদের ড্রিঙ্কস। এই যে অনেক রকমের ড্রিঙ্কস আছে, পানি আছে, আর এখানে হচ্ছে আইস। এটা হচ্ছে উপরের তলায়, তো এখানে কার্পেটের উপর প্লাস্টিক বিছিয়ে তার উপর খাবার দিয়ে দেওয়া হয়েছে, তো যখন যে আসবে সে যেন ইফতারটা নিয়ে বসতে পারে। তো আজান দেওয়ার পরে এই হালকা ইফতার করে সবাই নামাজ পড়ে ফেলবে, এরপরে ভারী খাবার দেওয়া হবে। তো এখানে বসার পরে ওরা জুস, পানি, তারপর ইফতার দিয়ে দেয়। আর এখন যেসব ফ্যামিলি স্পন্সর করেছে তাদের বাচ্চারা এখন ভলেন্টিয়ারিং করবে। এই যে ফাতেমা, আমরা খাওয়ার পরে ও প্লেটগুলো নিয়ে যাচ্ছে, তো যে যার জায়গা থাকবে এগুলো ভলেন্টিয়ারিং যারা করছে তারাই ক্লিন আপ করে, তারপরে ওরা প্লাস্টিকটা গুটিয়ে ফেললে সবাই নামাজের জন্য দাঁড়িয়ে যায়। এই যে দেখছেন, এটা হচ্ছে নিচের তলায়, আমরা মহিলারা উপরের তলায় পড়ি, কিন্তু উপর থেকে নিচের তলা খুব ক্লিয়ারলি দেখা যায়। তো আমি আসলে তাড়াহুড়ার ভেতর ছিলাম, তো পুরো মসজিদটা সুন্দর করে ক্লিয়ার করে ভিডিও করতে পারিনি, তো আমরা নামাজটা পড়ে আবার নিচে চলে এসেছি। শত শত মানুষ এখন খাবার খাবে, কিন্তু কোনো তাড়াহুড়া নেই, ধাক্কাধাক্কি নেই। ছেলেদের সাইডে ছেলেরা, মেয়েদের সাইডে মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আর এই যে ভলেন্টিয়াররা দাঁড়িয়ে গেছে, ওরা ফুড সার্ভ করে দিবে, তাহলে তাড়াতাড়ি লাইনটা মুভ হবে। যেহেতু রোজার দিন, সবাই রোজা রেখেছে যেন সবাই তাড়াতাড়ি খাবারটা পেয়ে যায়। আর খাবার একবার খেয়ে আবার রিফিল করার সুযোগ আছে, আলহামদুলিল্লাহ কখনোই খাবারের শর্ট পড়ে না। এই মসজিদে প্রতি শনি এবং রবিবার এই দুই দিন ইফতার করানো হয়, তো প্রত্যেক দিনে কিন্তু একটা গ্রুপ থাকে, কোনো গ্রুপে 10 জন, 12 জন বা 15 জন যাই হয়। তো যে খরচগুলো আসে ইফতার
তারপরে ডিনার, তারপর ডেজার্ট, ড্রিঙ্কস, তারপর বাচ্চাদের জন্য আইসক্রিম থাকে। এরপরে মসজিদ ক্লিন আপ করার জন্য আলাদা ওরা লোক হায়ার করে, সবাই খরচটা ভাগ করে নেয়। আর যেসব কাজ আছে, ফুড সার্ভিং করা, তারপরে মানুষ খাওয়ার পরে ক্লিনিং করা, তো এইগুলা যারা স্পন্সর করে তাদের ফ্যামিলি ভলেন্টিয়ারিং করতে হয়। ইফতার করার পরে এক কাপ গরম গরম চা, না হলে তো কারোর কাছে ভালো লাগে না। এই যে দেখছেন এইরকম বড় বড় দুইটা ফ্লাক্সে ওরা চা বানিয়ে রাখে, তো জাস্ট লিকারটা করা থাকে, সবাই সবার পছন্দ অনুযায়ী দুধ আর চিনি মিক্স করে নেয়। তো নামাজ পরে ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে হচ্ছে মেয়েদের জন্য, আর এটা হচ্ছে বেসমেন্ট, এখানে অনেক বড় একটা কিচেন আছে। খাবার কিনে আনার পরে সবগুলো খাবার কিচেনে ছিল, ওখানে চুলায় গরম করছে, ওভেনে গরম করছে, আর সামনে যেগুলো শেষ হয়ে যাচ্ছে ওরা এগুলো রিফিল করে দিচ্ছিল। আলহামদুলিল্লাহ সিস্টেম অনেক সুন্দর। এটা হচ্ছে অ্যারাবিয়ান ডে ছিল ওই দিন, প্রত্যেক বছর এই দিনটাতে আমরা দিই। এখানে আমার কয়েকজন ফ্রেন্ড আছে অ্যারাবিয়ান, যেসব খাবার বেঁচে যাবে তো ওই খাবারগুলো যারা খাবার স্পন্সর করেছেন তারা সবাই সমান ভাগে ভাগ করে নিয়ে যায়। তো কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ।